কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার। টুইট করে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পেট্রোলে 8 টাকা এবং ডিজেলের শুল্ক কমেছে 6 টাকা। এই শুল্ক কমানোর জেরে পেট্রোলের দাম লিটার প্রতি কমতে চলেছে 9 টাকা 50 পয়সা এবং ডিজেলের দাম কমতে চলেছে 7 টাকা। হিসেলে আগুন ধরেছিল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে। এলপিজি সিলিন্ডারের দাম দুবার বাড়ানো হয় চলতি মাসে, যার ফলে সিলিন্ডারের দাম কলকাতা সহ বিভিন্ন শহরে পার করেছিল হাজারের গণ্ডি। আমজনতার মাথায় হাত পড়ে এই মূল্য বৃদ্ধির জেরে, যা নিয়ে সরব হয় বিরোধী দলগুলি। কেন্দ্র এবার সুরাহা দিল সেই পরিস্থিতি থেকে। শনিবার সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হবে 200 টাকা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ভর্তুকি পাবেন না সকল উপভোক্তা। 200 টাকা ভর্তুকি মিলবে একটি নির্দিষ্ট শর্তে। 200 টাকা ভর্তুকি দেওয়া হবে বছরে 12টি সিলিন্ডারের ক্ষেত্রে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেওয়া টুইট থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জেরে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত 6,100 কোটি টাকা খরচ হবে। শনিবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিন কোচবিহারে পেট্রোলের দাম 106.03 টাকা এবং ডিজেলের দাম 92.96 টাকা প্রতি লিটার। দাম কমায় কিছুটা স্বস্তিতে সাধারণ জনগণ।